প্রথম কলটি আমরা রিসিভ করি এবং উনি কি কষ্টে আছেন আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? ফোন করছি গাজীপুর থেকে। গাজীপুর, নাম বলেন। রাসেল। বয়স কত? 25। বলেন কি কষ্ট রাসেল, 25 বছরের আপনি আমাকে কল করেছেন? স্যার, আমার আমার এর বছর ধরে আজ মাথায় ব্যথা। মাথার কোন দিকে, বাম দিকে না ডান দিকে? ডান দিকে। এই দেড় বছর আগে ব্যথা হয়েছিল কেন, কিছু মনে পড়ে? আমি ভ্যান গাড়ি চালাইতাম, খালি হঠাৎ করে মানে ব্যথা, ব্যথার পরে আমি সারা শরীর জ্বলা, তারপরে আমি ডাক্তার দেখাইছি। আপনি এখন এখন যে আমাকে কল করেছেন, এখন আপনি আমাকে কল করেছেন, আপনার মাজার ব্যথা ডান দিকে, এই মাজার ব্যথা ডান দিকেই থাকে না ডান দিক থেকে ডান পায়ে চলে যায়? ডান পায়ের দিকে ডাইরেক্ট করে করে ডান পায়ের দিকে জ্বলে, রাত্রে শুইলে মানে বিছানা শুইলে শিশিরে ব্যথা করে, ব্যথা যায় মরিচের মতো জ্বলে, আর তারপরে মাইরা। এটা বসলে বেড়ে যায় না হাঁটলে বেড়ে যায়? আপনি তো রাত্রে শোন, কিন্তু বসলে বেড়ে যায় না হাঁটলে বেড়ে যায়? আচ্ছা, আপনি একটু, আপনি কি এখন শুতে পারবেন আপনার বিছানায়? আপনি বিছানায় শুয়ে পড়েন, আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন, না ধরতে হবে না, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। এখন আপনি বাম হাঁটুকে ধরে বুকের দিকে আস্তে আস্তে টানেন, কোন জায়গায় ব্যথা পান? হ্যাঁ, যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে ব্যথা পান। আপনি অবশ্যই মানি ব্যাগ রাখবেন না, পেছনের পকেটে কোনো কিছুই রাখবেন না, দুটি পকেট। দর্শক যারা এই ধরনের কষ্টে আছেন, ব্যাক পেইনে ভুগছেন, তাদের জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা মানি ব্যাগের পকেটে মানি ব্যাগ রাখা, রুমাল, টাওয়াল, কাগজপত্র কোনো কিছুই রাখবেন না। পারলে যদি আপনি অসুবিধা বোধ না করেন, তাহলে আপাতত আপনার পেছনের পকেট দুটোকে সেলাই করে দেন, যাতে আর মানি ব্যাগ রাখতে না হয়। ওকে, আমরা ফিরে আসছি কার কাছে, রাসেলের কাছে। 25 বছর বয়স রাসেল। ওকে, আর রাসেল আমি একটু লিখে নিচ্ছি, আপনি একটু ধৈর্য ধরেন। সম্মানিত দর্শক, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের সাথে যোগদান করেননি তাদেরকে সবিনয় অনুরোধ করছি, প্লিজ আপনি একটু আমাদের সঙ্গে যোগদান করুন, এবং আমাদের এই অনুষ্ঠানটিকে যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদেরকে শেয়ার করুন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক, আপনাদের একটি সাবস্ক্রিপশন, আপনাদের একটি শেয়ার সাদগায় জারি হিসেবে কাজ করবে। আমরা এখন ফিরে যাচ্ছি রাসেলের কাছে। রাসেল, আপনি আপাতত যে চিকিৎসা করবেন তার মধ্যে অন্যতম হলো আপনি এক পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোষ রসুন ছেঁচে নারকেল তেলের মধ্যে দেন, দিয়ে এটাকে গরম করেন। যখন রসুনগুলো লাল লাল হবে তখন একটা কাপের মধ্যে ঢেলে রাখবেন, প্রতিদিন সকালে এবং রাতে আপনি উপুর হয়ে শোয়ার পরে আপনার বাড়ির কাউকে বলেন এই নারকেলের তেল হালকা হালকা, নারকেলের তেল রসুন সহ হালকা হালকা আপনার মাজার ডান দিকে শুরু করে, ডান দিক থেকে শুরু করে পা পর্যন্ত যে ব্যথা যায় এই পুরো অংশকে কমপক্ষে 20 মিনিট হালকা হালকা করে ডলবেন। আমরা এই ডলাটাকে বলি মায়োফেশিয়াল রিলিজ। আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসে আমরা এরকম ডললে
মায়ে ফেসিয়াল রিলিজ করলে রোগীরা খানিকক্ষণ পরে বলে আমি অনেক ভালো বোধ করছি। সুতরাং আপনিও আশা করি ভালো বোধ করবেন ইনশাআল্লাহ। এরপরে 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 রাসেল কথা বলবেন না, আপনার ঘাড়ের চিকিৎসা আমি এখন করব না, আপনার কোমরেরটা বলছি, আপনার কোমরেরটা শুনেন। এরপরে আপনি এখানে গরম ভাপ দেবেন। গরম ভাপ কিভাবে দেবেন? গরম পানির মধ্যে একটা টাওয়েলকে গরম করবেন, টাওয়েলটা যেন অনেক লম্বা হয়, অর্থাৎ কোমর থেকে আপনার পা পর্যন্ত যায়। এই টাওয়েলটা গরম হলে একে হালকা চিপিয়ে আপনি আপনার কোমর থেকে পা পর্যন্ত লাগিয়ে দেবেন। তার উপরে একটা ড্রাই টাওয়েল দিয়ে, শুকনো টাওয়েল অথবা শুকনো মোটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবেন কমপক্ষে 15 মিনিট। এরপরে এগুলো সব সরিয়ে পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে এগুলোকে ডোলে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে আপনি এখন চিত হয়ে শোন, চিত হয়ে শুয়ে আপনি আবার ঠিক আগের মতো আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখেন। রেখে আপনি এটাকে টানেন কোন দিকে? বুকের দিকে। যেখানে টানলে, যে পর্যন্ত আনলে আপনার ব্যথা ব্যথা লাগে, যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে এনে ধরে রাখেন। জাস্ট হোল্ড ইট, কতক্ষণ? কমপক্ষে 10 সেকেন্ড। 10 সেকেন্ড কীভাবে হবে? 10 বার সুবহান আল্লাহি ও বিহামদিহি, সুবহান আল্লাহি ও বিহামদিহি পড়বেন, অথবা 1001 থেকে 1010 গুনবেন। এরপর আবার ছেড়ে দেন, পাটাকে সোজা করেন, তারপর আবার টানেন। টেনে যেখানে এসে দেখেন ব্যথা লাগে ওখানে আবার 10 সেকেন্ড হোল্ড করেন। এরকম পরপর 5 বার করে একটু রেস্ট নেবেন, আবার 5 বার করবেন। এক্সারসাইজটি দিনে 2 বার সকালে এবং রাতে করবেন। নেক্সট এক্সারসাইজ ইজ, আপনি আপনার ডান পাটাকে সোজা রেখে আঙুলগুলো আপনার দিকে টেনে আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠাতে গিয়ে যেখানে গিয়ে আপনার টান লাগে অথবা ব্যথা লাগে ঠিক ওই জায়গায় হোল্ড করেন। কাউকে বলেন আপনার পায়ের গোড়ালিকে শক্ত করে ধরে রাখতে। এখন আপনি নিচের দিকে জোরে চাপ দিয়ে এরকম চাপ দেবেন, জোরে চাপ দেবেন, যাতে হাতটা একদম নিচে পড়ে না যায়, আর যিনি ধরবে উনি যেন একটু শক্ত করে ধরে। এইভাবে ঠিক আগের নিয়মে আপনি চিকিৎসাটি করেন। দর্শক, আমরা সবসময় বলে থাকি এক্সারসাইজ, মনে রাখবেন এক্সারসাইজ এক্সারসাইজ ইজ মেডিসিন, বাট আমি বলি এক্সারসাইজ এক্সারসাইজ ইজ মডার্ন মেডিসিন। তো এই মডার্ন মেডিসিন না বলে আমরা শুধু এক্সারসাইজের কথা বলি। আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, পানি পানি পানি। পানিটা একটু হালকা কুসুম কুসুম গরম হলে সবচেয়ে ভালো হয়। আপনার খাবার তালিকার মধ্যে বেগুন, ঢেঁড়স, ফুলকপি রাখবেন কমপক্ষে 3 টুকরা 3 টুকরা 3 টুকরা প্রতিদিন খাবেন। এর সাথে আপনি মনে রাখবেন অবশ্যই মিষ্টি জাতীয় খাবার খাবেন না, ঠিক আছে? দর্শক রাসেল যিনি কল করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন। সালামু আলাইকুম।